ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. জি আলহামদুলিল্লাহ, ভাই জানতে চাইছেন দুইজন ইমাম আর মুসল্লি, ইমাম একজন মুসল্লি একজন, দুইজনের সলাতের মধ্যে ইমামের যদি ওযু ছুটে যায় কি করবে, অথবা জামাতের ইমাম, বড় জামাতের ইমাম, তার ওযু চলে গেলে কি করবে, যদি দুইজনের জামাতের মধ্যে ইমামের ওযু চলে যায়, তো যার ওযু চলে গেছে তো উনি সলাত ছেড়ে দিবেন, ছেড়ে দিলেই ওই বাকি মুসল্লি বুঝবেন যে যে ওনার কোনো সমস্যা এর জন্য ছেড়ে দিচ্ছেন, উনি তখন নিজেই ইমাম নিজেই মুসল্লি, একাই বাকি নামাজ বাকি যেটুকু আছে সেটা উনি একাই আদায় করে নেবেন। আর বড় জামাতে যদি ইমাম সাহেবের এরকম অবস্থা হয় তো ইমাম সাহেব তার পিছন থেকে একজনকে ইমামতের দায়িত্ব দিয়ে উনি সেখানে বসে থাকবেন, যদি বের হওয়ার জায়গা না থাকে বের হবেন না, কিন্তু পিছন থেকে একজনকে মানে উনি টানলে উনি ধরলে বুঝতে হবে যে ইমাম সাহেবের শারীরিক বা কোনো সমস্যা হয়েছে এই জন্য আমাকে আহ্বান করতেছে, তখন তিনি পিছন থেকে এসে তিনি বাকি নামাজের ইমামতি করে সলাৎ শেষ করবেন, আর ইমাম সাহেব যদি বের হওয়ার রাস্তা না থাকে বসে থাকবেন, আর বের হওয়ার যদি দরজা থাকে বের হয়ে যাবেন। আবার এরকম করা যাবে না যে ইমাম সাহেবের ওযু চলে গেছে কাউকে না দিয়ে ইমাম সাহেব দরজা দিয়ে বের হয়ে গেলেন, মুসল্লিরা সাজদার মধ্যে পড়ে থাকলেন, খবর নাই আর উঠে না ইমাম সাহেব, এরকম করা যাবে না, মানে আরেকজনকে দায়িত্ব দিয়ে যেতে হবে, দায়িত্ব দিয়ে তারপরে ইমাম সাহেব যাবে। না না, এটা তো একেবারে ভুল কথা, ইমাম সাহেব কোনো অবস্থায় ওযুবিহীন নামাজ কন্টিনিউ করতে পারবেন না, তবে এটা মুসল্লিদের ব্যাপারে এই মাসালাটা আছে যে কোনো মুসল্লির ওযু চলে গেল এই অবস্থায় নামাজের মাঝখানে, এখন উনি বের হওয়ারও উপক্রম নেই, উনি প্রথম চেষ্টা করবেন বের হওয়া যায় কি না, কিন্তু বড় জামাত হলে তো উনি আর বের হতে পারবেন না, তো উনি রুকু সাজদা এগুলো করতে থাকবেন কিন্তু তাসবিহ তাহলিল কিছু করবে না, মানে ইমামের সাথে রুকুতেও যাবেন সাজদাও যাবেন কিন্তু কোনো তাসবিহ তাহলিল কোনো কিছু পড়বে না, শুধু উঠবে আর বসবে, ব্যায়াম করবে বাকি অংশে, এই অবস্থায় কিছু করবে না, এটা মুসল্লি, কিন্তু ইমাম ব্যায়াম করলে কাজ হবে না, কারণ ইমামের সাথে তো সবাই সলাতে সম্পর্ক, আরে ওটা তো আকল মন্দ্রা ইশারা বাসদ, মানে পিছনে যারা থাকবে তারা যদি বুদ্ধিমান হয় তারা তো ইশারা দেওয়ার সাথে সাথেই বুঝবে, আর ব্যাকল হইলে তো টানে লেগেও বুঝবে না, যদি মূর্খ হয় পিছনে যারা আছে এদেরকে টানে লিজে দিলে ও তো বুঝবে না, আমাকে টানেন কেন কি হয়েছে,